রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা যাবে কি যাবে না এটি নিয়েও কিন্তু কাফের বলা শুরু হয়ে গেছে রাসূলুল্লাহর রওজা শরীফকে রওজা বলা যাবে না যে বলবে সেও কাফের একজন আরেকজনকে কাফের বলছে অমুকে তমুকের কাফের বলছে তমুকে তমুকের কাফের বলছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এখনো আপনি যদি জানেন তাহলে এখানে দেখবেন কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কবর বলা হয়েছে আল্লাহকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ তাআলা বলেছেন এগুলোকে কবর অথবা এগুলো কবর কবর বললে কি মর্যাদা নষ্ট কম হয় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরকে যদি কবর বলা হয় তাহলে কি সম্মান কমে যায় নাকি সম্মান তো কমে না সম্মান কি শব্দের উপর নির্ভর করে নাকি যে আপনি কি শব্দ বললেন তার উপর নির্ভর করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে রওজা বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এসে যে মা বাইনা মিনবারি মা বাইনা বাইতি ও মিনবারি রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আমার বাইত অর্থাৎ আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী জায়গা এবং আরেকটি হাদিসে এসে মা বাইনা মিম্বারি ওয়া বাইনা ওয়া বাইতি আয়েশা আয়েশার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থানটি হচ্ছে রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ সালফে সালিহিন ইসলামের কোন জিনিস আমাদের জন্য ব্যাখ্যা না করে রেখে যাননি তারা বলেছেন এ রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ এর অর্থ হচ্ছে যে এখানে যদি আপনি যান জান্নাতে যে প্রশান্তি আপনি পাবেন এর কোটি প্রশান্তি আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন অথবা সালফে সালিহিন বলেছেন রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ এর মানে হচ্ছে সত্যিকার অর্থে কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন এই জায়গাটি জান্নাতের টুকরা বানানো হবে অথবা রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ এর অর্থ হচ্ছে যে এই জায়গায় যে সকল ব্যক্তিরা ইবাদত করবে তারা জান্নাতি এই জায়গায় যে সকল ব্যক্তিরা ইবাদত করবে তারা জান্নাতি সালফে সালিহিন এরকম ব্যাখ্যা করেছেন অতএব এটাকে রওদা বললে কেবল সম্মান বাড়ে আর না বললে সম্মান কমে যায় ব্যাপারটি তো এই লেভেলের না এবং এর উপর ভিত্তি করে একজন মুমিনকে একজন মুসলিমকে অথবা মুসলিমদের পরস্পর পরস্পরকে গালি গালাজ করা এটি কি কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে নাকি না এটি কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না নিশ্চয়ই এখানে অন্য কোনো প্রবলেম আছে ইমানের মধ্যে কোথাও প্রবলেম আছে অন্যথায় এগুলো কখনোই হয় না সম্মানিত ভাইরা এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কবরগুলোকে বলেছেন রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হাফরাতুম মিন হুফারিন নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের কবরগুলো হয় মানুষের কবরগুলো হয় জান্নাতের একটা টুকরা হবে অথবা এটি জাহান্নামের একটি গর্ত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনিতেই যে সকল মুমিনরা সত্যিকার অর্থে যারা দ্বীনদার যারা জান্নাতে যাবে কেবলমাত্র কারা জান্নাতে যাবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন অন্য কারো পক্ষে জান্নাতের সার্টিফিকেট দেওয়া সম্ভব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে এমনিতেই জান্নাতের টুকরা বানিয়ে দেবেন সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নিরান অতএব এটি জাহান্নামের একটা টুকরা হবে জাহান্নামের একটা গর্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হাকা বি আলি ফিরআউন সুউল আযাব النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب فرعون أبو فرعون الكاركتر جيش يقول بكتير لالون كوري ودر قبر تاكي جهنم التوكرة بني دي أخذي قبر الشاستي الله سبحانه وتعالى قبر الشاستي كيف هو بتاكي جنن نتحن كورت ويوم تقوم الساعة when the قيامة will happen will take place যখন কিয়ামত অনুষ্ঠিত হবে আদখিলু আলা জাহান্নাম আলা ফিরআউন আশাদ আল আযাব ওদেরকে আরো ভয়ঙ্কর শাস্তির মধ্যে তাদেরকে নিপতিত করো আশাদ আল আযাব আল আদনা দুন আল আযাব আল আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওদের জন্য জাহান্নামে যাওয়ার আগেও আরেকটা শাস্তির ব্যবস্থা রয়েছে আরেকটা শাস্তি যেটা কবর আযাব কবরে ওদের জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন